দেখেন এখন সমাজের মধ্যে সিস্টেম হইলো যে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে যাবে, তারপরে আমি গ্রামের কথা বলছি, শহরে হয়তো এরকম নাও হইতে পারে বা অন্যান্য অঞ্চলে এরকম নাও হইতে পারে, আমি কিছু কিছু অঞ্চলের কথা বলছি। যেমন ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে যাবে বৌবান্তে, তারপরে বউর বাড়িতে যায়া খাইতে হবে, খায়া সেখানে মেয়েদের মেয়েরা আবার যে কার্ডের মাধ্যমে যাদেরকে দাওয়াত দিছে তারা সেখানে এসে খাবে, এবং ছেলেরা কার্ডের মাধ্যমে যাদেরকে দাওয়াত দিছে তারা আবার সেখানে এসে খাবে। খাওয়ার পরে মেয়ে পক্ষ থেকে একটা টেবিল বিছানো হবে, ছেলে পক্ষ থেকে একটা টেবিল বিছানো হবে। তো এই দুই টেবিলের মধ্যে যারা যাদেরকে দাওয়াত দিয়েছে তারা খানা খাওয়ার পরে কিছু টাকা দিবে, এটা একটা সামাজিক নিয়ম, কিছু টাকা দেয়। তো এই টাকা দিলে কি হয়, এই লোকটার বিয়ে খাইতে এসে, এই লোকটার ছেলের বিয়ে খাইতে এসে যারা টাকা দিল ওই যেই লোক খাইছে ওই লোক আবার যখন তার সন্তানদেরকে বিয়ে দেয় তখন আবার সে অপেক্ষায় থাকে যে আমি তো তার 1,000 টাকা দিয়ে আসছি তার ছেলের বিয়ের মধ্যে, এখন আমার মেয়ের বিয়ের মধ্যে কত 1,000 টাকা দেয় এটা আমি দেখবো। তো যদি দেয় তাহলে তো অনেক সময় দেখা যায় অনেকে বেশি দেয়, আবার কেউ কম দেয়, যদি কম দেয় তাহলে তো হয়েছে, এটা হলে একেবারে এলাকা শেষ করা লাগবে যে আমার ওর ছেলের বিয়ের মধ্যে আমি 1,000 টাকা দিলাম আর ও আমার মেয়ের বিয়ের মধ্যে মাত্র 1,000 টাকা দিল, এত কিপটা এই সে, আর অনেক ঝামেলা। আর আরেকটা বিষয় হয়েছে, আপনার যদি কেউ টাকা নাই দেয় বা বিয়ের অনুষ্ঠানে নাই যায় তাইলে কি হয় জানেন, তাইলে অনেকে এরকম আছে ফোন দিয়ে পর্যন্ত থ্রেট দেয়, তোর ছেলের বিয়ের মধ্যে আমি গেলাম তুই আমার মেয়ের বিয়ের মধ্যে আসলি না, এইরকমভাবে একটা কলহ সৃষ্টি হয়ে যায়, একটা ঝগড়া সৃষ্টি হয়ে যায়, যেটার কারণে অনেক সম্পর্ক কিন্তু ভেঙে যায়। এটা আপনারা কখনো দেখেছেন কিনা আমি জানি না, আমি এরকম কয়েকটা দেখেছি এবং অনেকজনের থেকে এরকম শুনেছি, এবং কয়েকজনকে এরকম বলতেও শুনেছি যে আমি তার অনুষ্ঠানের মধ্যে গেলাম সে আমার অনুষ্ঠানের মধ্যে আসলো না। তো এই যে অনুষ্ঠান, অনুষ্ঠানের মধ্যে টাকা দেওয়া তারপরে টাকা গ্রহণ করা, এটা একটা কেমন জানি নিয়ম হয়ে গেছে। এই এইটার কারণে কেউ যদি না যায়, অনেক সময় দেখা যায় একজন আর্থিকভাবে অসচ্ছল, তখন এক সময় যখন সচ্ছল ছিল তখন সে তার ছেলের অনুষ্ঠান করছে তখন ওই লোকটা এসে টাকা দিছে, এখন যেই লোক টাকা দিছে ওই ছেলের ওই লোককে ছেলের বিয়ে খাইতে যাবে মেয়ের বিয়ে খাইতে যাবে, এখন তার কাছে টাকা নেই, সে অসচ্ছল হয়ে গেছে, তার কাছে মোটেও টাকা নাই। তো এখন সে যদি টাকা না দিতে পারে ওই দিক দিয়ে তো ওই লোকটা ফায়ার হয়ে যাবে যে আমি তার ছেলের বিয়ে খাইতে গেছে সে আমার মেয়ের বিয়ে খাইতে আসলো না। তো এই যে এই অনুষ্ঠানটা এটা যে কি একটা কঠিন বিষয় হয়ে গেছে, এটা আসলে সত্যি একটা চিন্তার বিষয়। তো এই জিনিসটা যদি আমরা সবাই বিবেচনা করি যে আচ্ছা ঠিক আছে আমি তো তার ছেলের বিয়ের মধ্যে গিয়েছিলাম, এখন আমার মেয়ের বিয়ের মধ্যে আসতে পারলে পারলো না পারলে নাই সমস্যা নাই, এখন সে আমি তার বিয়ে খাইছি ছেলের বিয়ে খাইছি এখন আমার ছেলের বিয়ের মধ্যে আসতেই হবে, এরকম যদি হয় তাহলে তাইলে তো এটা একটা ভিক্ষাবৃত্তির মতন দেখা যায়, তার ছেলের বিয়ের মধ্যে আপনি তারে ভিক্ষা দিচ্ছেন, এখন আপনার মেয়ের বিয়ের মধ্যে তাকেও এসে আপনি যত টাকা দিয়েছেন অত টাকা ভিক্ষা দিতে হবে, অথবা আপনি যত টাকা দিয়েছেন তার চাইতে বেশি দিতে হবে, কারণ কম দিলে তো আপনারা সমালোচনা করেন, আর যদি বেশি দেয় এই নাও দেয় তাইলেও কিন্তু সমালোচনা করেন, মানে ওই বেটার কোনো দিকে শান্তি নাই। তো এই বিষয়গুলো যদি ছোটোখাটো বিষয় নিয়ে যদি আমরা এত ইয়া করি বাড়াবাড়ি করি আর সমাজের লোকেরও যদি এরকম বাড়াবাড়ি করে এর কারণে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়, তো আমাদের এই সমাজটা আর কতদিন টিকবে, এই সমাজটা তো এমনিতেই নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে, এগুলো থেকে আমাদের ফিরে আসা দরকার এবং এগুলো থেকে ফিরে এসে আমাদের মনটাকে একটু বড় করা দরকার। যদি আমাদের মনটা বড় হয়ে যায় তাহলে দেখা যাবে এই বিষয়গুলো নিয়ে সমস্যা হবে না, আর শরীয়তের যে বিধান আছে আমরা যদি এই ক্ষেত্রে শরীয়তের বিধান মানি তাহলে কিন্তু আমাদের জন্য সব কিছু সহজ হয়ে যাবে। তো আমরা শরীয়তটাকে ছেড়ে দিয়েছি বিদায়, আজকে আমরা অনেক কঠিন কঠিন জিনিসের মধ্যে ধাবিত হচ্ছি, কোন কঠিন কঠিন জিনিস আমাদেরকে পালন করতে হচ্ছে, তা আশা করি সবাই বুঝেছেন এবং সহজ বিষয়গুলোকে মানবেন আর কঠিন বিষয়গুলোকে ছেড়ে দিবেন।